মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত ইতালিয়ান নাগরিক ফাদার মারিনো ব্রিগানের ঘটনাবহুল জীবনকে নিয়ে নির্মিত হতে যাচ্ছে পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। প্রখ্যাত কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করছেন আ লেটার টু গড খ্যাত নির্মাতা হেমন্ত সাদিক। সিনেমাটির নানা দিক নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন নির্মাতা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ফাদার মারিনো রিগান, ইতালিয়ান এই নাগরিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে রেখেছেন অসাধারণ অবদান। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ 2012 সালে তাকে দেওয়া হয় মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু, সমাজ সংস্কারক, অনুবাদককে নিয়ে এবার নির্মিত হচ্ছে সিনেমা দ্য ফাদার অ্যান্ড আনটোল্ড স্টোরি। শাহাদুজ্জামানের চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করবেন হেমন্ত সাদিক। আমাদের কালচারাল আদান প্রদানের জন্য, আমাদের সাহিত্যের যে প্রাচুর্য সেটা আদান প্রদানের জন্য উনি একটা ব্রিজ ছিলেন। ওনার মৃত্যুর কারণে সেই ব্রিজটা ভেঙে গেছে। আমরা চাচ্ছি সেটাকে আবার এই সিনেমাটার মাধ্যমে সেই ব্রিজটাকে পুনরায় স্থাপন করতে। আমার মনে হচ্ছে এটা একটা অসাধারণ আখ্যান এখানে আছে, যেটা চলচ্চিত্রের ভিতরে আসা উচিত, বিশেষ করে আমাদের মতো দেশে এবং এই সময়ে। দ্য ফাদার অ্যান্ড আনটোল্ড স্টোরি সিনেমাতে উঠে আসবে ফাদার রিগানের বাংলাদেশের প্রতি ভালোবাসার চিত্র। বাংলাদেশ ইতালি যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া এই সিনেমায় ফাদার মারিনো রিগানের চরিত্রে অভিনয়ের জন্য ইতালিতে অনুষ্ঠিত হয়েছে অডিশনও। উনি তো একজন ইতালিয়ান এবং ওনার ফ্যামিলি মেম্বারদেরও অনেকগুলো চরিত্র আছে এই ছবিতে, সেই কারণে আমরা চাচ্ছিলাম ইতালিয়ান কাউকে নিতে। আমরা অডিশন নিতে গিয়ে আমাদের যেটা এক্সপেকটেশন ছিল তার চেয়ে অনেক বেশি মানুষ চলে এসেছে, যাকে আমরা খুঁজছি আসলে, যে ফেসটা যদি মিলে যায় তখন আমরা এটার কাজটা শুরু করব ইতালিতে। শীঘ্র ইতালির ভেনিস ও ভিসেনজা অঞ্চলে ছবিটি চিত্রায়ন শেষে বাকি অংশের কাজ শুরু হবে বাংলাদেশের খুলনা, মংলা ও যশোর অঞ্চলে। যে ইতালির যে 30% সেটা আমরা আগে শ্যুট করে ফেলছি, শ্যুট করার পরে বাংলাদেশের যে অংশটা সেটা আমরা হয়তো এই বছরের শেষের দিকে শুরু করব। মানব সেবা ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে। শুধু তাই নয়, তার শেষ ইচ্ছে অনুযায়ী মৃত্যুর পর রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মংলার শেলাবুনিয়ায় তাকে সমাহিত করা হয়। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।